ঘটনাটা ঘটেছিল গত বছর এশিয়া কাপে। পাকিস্তান এবং আফগানিস্তান ম্যাচ চলছিল বিখ্যাত শারজাহ স্টেডিয়ামে। সে সময় পাক ব্যাটার আসিফ আলীকে স্লেজিং করেন আফগান পেসার ফরিদ আহমেদ মালিক। পরে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে যান দুজনই, মারতে উদ্যত হন একে অপরকে। পরে আম্পায়ার এবং ক্রিকেটারদের মধ্যস্থতায় পরিস্থিতি সামাল দেয়া হয়, কিন্তু পুরো ম্যাচেই তার রেশ থেকে যায় ক্রিকেটারদের শরীরী ভাষায়। এ ঘটনার প্রভাব পড়ে শারজার গ্যালারিতেও। দুদলের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ম্যাচ চলাকালীন। পরে ম্যাচ শেষে গ্যালারির চেয়ার ভাঙচুর করেন সমর্থকরা। পাল্টাপাল্টি অভিযোগ আনা হয় দুদলের সমর্থকদের পক্ষ থেকে। পরে মাঠের বাইরেও সংঘর্ষ হয় সমর্থকদের মাঝে। সে সময় এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন তৎকালীন পিসিবি বস রমিজ রাজা। আইসিসির কাছে অভিযোগ আনার কথাও জানিয়েছিলেন তিনি। পরে এই দ্বন্দ্বে যোগ দেন দুই দেশের সাবেক ক্রিকেটার এবং গণমাধ্যম কর্মীরা। চলে পাল্টাপাল্টি টুইট। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় আইসিসি, আর ম্যাচ ফি জরিমানা করা হয় দুই ক্রিকেটারকে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। তবে এবার দ্বিপাক্ষিক সিরিজের আগেভাগেই আফগান বোর্ডকে সতর্ক করে দিল পিসিবি। দল ঘোষণার সংবাদ সম্মেলনে যোগ দিয়ে আফগানদের রীতিমতো হুঁশিয়ারি দিলেন নাজাম শেঠি। ইয়ে বাত ইয়াহানি হুই দুবাই মে হুই থি। আমি আশা করব আফগানরা তাদের ক্রিকেটার এবং সমর্থকদের সামনে রাখবে। জয় পরাজয় খেলার অংশ, এটা মেনে নেয়ার অভ্যাস থাকতে হবে। আমাদের ক্রিকেটাররা এসব বিষয়ে অভিজ্ঞ, তারা জানে কিভাবে আবেগ সামাল দিতে হয়। কিন্তু আফগানরা এখনো নতুন, তাদের শিখতে হবে। পাকিস্তানের মতো হুঁশিয়ারি না দিলেও ব্যবস্থা নিচ্ছে আমিরাত প্রশাসনও। গতবারের মতো কোনো ভুল করতে রাজি নয় এবার তারা। স্টেডিয়ামে তাই থাকছে ভিন্ন ব্যবস্থাপনা। আমিরাত কর্তৃপক্ষ আমাদের বলেছে তারা দুদেশের সমর্থকদের এক স্ট্যান্ডে বসতে দেবে না। নিরাপত্তাও এবার কঠোর থাকবে। এরপরও যদি কিছু ঘটে তাহলে তার দায় আফগানদেরই নিতে হবে। এদিকে নাজাম শেঠির এমন হুঁশিয়ারির পরও কোনো মন্তব্য করেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আপাতত নিজেদের ক্রিকেটার এবং সমর্থকদের সামলাতেই মনোযোগ তাদের। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ।